السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ويكفرون للأذكان يبكون يزيدهم خشوعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما علم لبقيتم كثيرا ولا زهقتم قليلا راه البخاري مسلم সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইযীদুহুম খুশুআ হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আমরা হয়তোবা জানতে পারি না বহু মানুষ আল্লাহর ভয়ে রাতে কান্নাকাটি করে আমরা জানতেও পারি না জানার চেষ্টাও করি না কান্নাকাটি করা প্রয়োজন মনে করি না এই কথার অর্থ এই নয় যে আমাদের মতো অন্যান্যরাও আল্লাহর ভয়ে কান্নাকাটি করে না করে যা আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুনা লিল আযকান ইয়াবকুনা ওয়া ইযীদুহুম খুশুআ বহু মানুষ আল্লাহর ভয়ে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিস তাআজাবুনা ওয়া তাদখুনা ওয়া লা তাবকুন তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো তোমরা কিয়ামতকে বিশ্বাস করো না কিয়ামত একদিন হবে এইটা তোমাদের হাসির ব্যাপার অথচ কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামতের অনেক অবস্থা তার একটা অবস্থা মানুষের পরনে কাপড় থাকবে না কিয়ামতের অনেক অবস্থা তার একটা অবস্থা মানুষকে তার কর্মকে দেখানো হবে কিয়ামতের অনেক অবস্থা তার একটা অবস্থা মানুষের কর্মকে পড়ার জন্য বলা হবে সবাই নিজ নিজ কর্ম পড়বে পড়বে আর বলবে কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সব কিছু লেখা আছে কিয়ামতের একটি অবস্থা মাটি আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে আপনি যেসব কর্ম করেছেন সেসব কর্মের কথা বিচারের মাঠে মাটি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তাতে মানুষের মুখ বন্ধ থাকবে সিলাই করা থাকবে মানুষের হাত পা কথা বলবে হাত পা তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে বিচারের মাঠ অনেক 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 জটিল জায়গা কবর যত কঠিন কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন ইযা ওয়াকাফা উসমান ওয়ালা কবরিন যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে দাঁড়াতেন একি হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু তখন তিনি কাঁদতেন কাঁদতে কাঁদতে তার দাড়িকে ভিজিয়ে দিতেন তাকে বলা হতো তাজকুরুল জান্নাত আন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা
আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে কেন কাঁদেন? তিনি উত্তরে বললেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম স্তর। ফাইন নাজা মিনহু ফাবাদা হাইসর মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। অনলা মেঞ্জো মিনহু, আর যদি মানুষ কবরে না বাঁচে তাহলে এর পরে যত স্তর আছে আসাব্দ মিনহু, তার চেয়ে জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে সালাম ফিরতেন তখন এই দোয়াটি পড়তেন সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাহিয়া ওয়াল মামাত, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন সালাতে সালাম ফিরেছেন? এইটা ঘটেনি। তিনি সালাম ফেরার পূর্বেই কবরের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তোমরা কেয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা কেয়ামতকে ঠাট্টা বিদ্রুপ করো, অথচ কেয়ামতের কথা শুনে তোমরা কান্নাকাটি করো না। কেয়ামতের বিবরণ শুনে জেনে কান্নাকাটি করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কুব্বেরা আর সূরা ইনসিকাত আর সূরা ইনফিতার, এই সূরা তিনটে দেখতে 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 আমার মাথার চুল পেকে গেল। আবার বলছেন, কেউ যদি কেয়ামতকে বাস্তব দেখতে চায় যে আসলে কেয়ামত কেমন হবে, এইটা যদি কেউ বাস্তব দেখতে চায় তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনসিকাত পড়তে হবে, পড়লেই কেয়ামতকে বাস্তব দেখা যাবে। কেয়ামত খুব কঠিন দিন, তোমরা কেয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কান্নাকাটি করো না, অথচ তোমাদের কান্নাকাটি করা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক শ্রেণীর চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, এই বাচ্চা এক যে পাশে বাচ্চা থাকলে তাদের সামলানোর চেষ্টা করবেন। এত রাতে আসলে বক্তব্য দেওয়াতে অভ্যাসী নই, এসেছি, বক্তব্য না দিলে আপনারাও কষ্ট পাবেন আর যারা ব্যবস্থাপনা করেছে তারাও কষ্ট পাবে, অনেক সাধ করে করলাম, সাধ করে করলেন এ কথা ঠিক, তবে তা নিয়মের সাথে, পদ্ধতির সাথে,
মিলিয়ে করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন নিজের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। শতদিনের বলা আমার জীবনে আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোরআন হাদিসের বাইরে কথা বলেছি তা আমার মনে বলে না। আমি কোনো দিন কেসা কাহিনী বলে বক্তব্য দিইনি। আজকেও আপনার সামনে কোনো কেসা কাহিনী বলবো এমনটা আমার মাথাতে হিসাব নেই।